এবার রবিবারই সৌরজগৎ থেকে মুছে যাবে পৃথিবী। এবার আর কোনো জল্পনা নয়, আগামী রবিবারই সেই দিন যেদিন নিবিরু গ্রহের ধাক্কায় ধ্বংস হয়ে যাবে পৃথিবী। গত 23 সেপ্টেম্বরই নিবিরু গ্রহের ধাক্কায় পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটি খবর প্রকাশ্যে এসেছিল, কিন্তু সেই ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছিল। কিন্তু বিজ্ঞানীদের গবেষণায় ফের উঠে এলো 19 নভেম্বর তারিখটি। এই তারিখই ধ্বংস হয়ে যাবে এই মনুষ্য জাতি। তবে নাসা বিজ্ঞানীরা এই দাবির বিরোধিতা করেছেন। তারা জানাচ্ছেন পৃথিবী এবং চাঁদের মধ্যে যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে তার উপর প্রভাব পড়ার ফলেই পৃথিবী ধ্বংসের মুখে। এই তথ্যটি একেবারেই ভিত্তিহীন। তত্ত্ববিদদের এই বক্তব্যটি একেবারে খারিজ করে তারা জানাচ্ছেন এই ধরনের কোনো গ্রহই নাকি সৌরজগতে নেই। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছে 19 নভেম্বর ভয়াবহ ভূমিকম্পে কেটে উঠবে পৃথিবী, তারপরই শুরু হবে সেই ধ্বংসলীলা, সম্পূর্ণ পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। ডেভিড মরিস জানাচ্ছেন পৃথিবী এবং চাঁদের মধ্যকার মাধ্যাকর্ষণ শক্তিতে পরিবর্তন হওয়ার জেরে সমগ্র সৌরমণ্ডলে এর প্রভাব পড়বে, যার ফলে সমগ্র গ্রহের অবস্থানেই পরিবর্তন পড়বে বিপুল পরিমাণে। তবে কি কোনোভাবেই এই ধ্বংসের মুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব? বিজ্ঞানীরা জানাচ্ছেন মাটির নিচে তৈরি আন্ডারগ্রাউন্ড বাংকারই এই ধ্বংসের লীলা থেকে মুক্তির একমাত্র উপায়। নিবিরু বা প্ল্যানেট এক্স সৌরজগতের একেবারে শেষে অবস্থিত। এই প্ল্যানেটটির কক্ষপথে প্রতি 3600 বছর একবার সূর্য পৌঁছাতে পারে।